শান্তিনিকেতন। আর সেই শান্তিনিকেতন বললেই সোনাঝুরির হাটের কথা কিন্তু আমাদের মনে পড়েই পড়ে। যারা শান্তিনিকেতন যান তারা একবার হলেও ঢুঁ মেরে আসেন। আর সেই সোনাঝুরির হাট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ প্রিয় একটি জায়গা। সেখানেই নাকি তৃণমূলের কাউন্সিলরের থ্রিট কালচার চলছে, ইতিমধ্যেই সেই অডিও ভাইরাল হয়েছে। আর যে করে ঘটনা তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। আর অভয়াকাণ্ডের পর কেঁচো খুঁড়তে গিয়ে দিকে দিকে বেরিয়ে আসছে কেউটে। বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের অন্দরে যে সমস্ত দুর্নীতি দিনের পর দিন ধরে চলে আসছে তা একেবারে জনসমক্ষে চলে এসেছে, আর তাতেই বিপাকে পড়েছে রাজ্য সরকার। আর এই ঘটনায় একটি বিষয় সামনে এসেছে, থ্রেট কালচার। এবার সেই থ্রেট কালচার ঢুকে পড়ল সোনাঝুরির হাটে। কি ভাবছেন, মুখ্যমন্ত্রীর প্রিয় সোনাঝুরির হাট, শিল্পীদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে, যেখানে প্রকাশ্যে শাসক দলের ওই নেতাকে মন্ত্রীর নাম ভাঙিয়ে হুমকি দিতে শোনা যাচ্ছে। আর তারই অডিও রেকর্ডিং প্রকাশ্যে আসতেই ভাইরাল, আর তাতেই অস্বস্তিতে পড়েছে শাসক দল। তবে বলে রাখি, এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শান্তিনিকেতন সোনাঝুরি খোয়াইহাটে আবারও বিতর্ক। নয়া ব্যবসায়ী বসানোকে কেন্দ্র করে আগে বিতর্কের সৃষ্টি হয়েছিল, এবার সেই বিতর্কে জড়িয়েছেন শাসক দলের এক নেতা। কে সেই নেতা? বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস। তিনি নাকি হাট কমিটির বেশ কিছু সদস্যকে হোয়াটসঅ্যাপ ভয়েসের মাধ্যমে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। আরো অভিযোগ রয়েছে, হাটে নতুন ব্যবসায়ীদের যাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তাদের নাকি বসতে দেয়নি পুরনো ব্যবসায়ীরা, আর তা থেকে স্থানীয় কাউন্সিলরের স্বামী হাট কমিটির সদস্যদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। পাশাপাশি বন দপ্তরের মন্ত্রীকে দিয়ে হুমকি দেওয়া হয়েছে। এরপরেই হাট কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যে হুমকি অডিও ভাইরাল হয়েছে তা শোনাবো আপনাদেরকে। তবে বলে রাখছি, এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই অডিও হচ্ছে বাবুদাস মানে তৃণমূল কাউন্সিলরের স্বামী, শোনাই এবার আপনাদেরকে। বিধানা তন্ময়ের হাটটা কি হয়ে গেছে নাকি? আমরা কি দুবুরি পাতা না ঘাস পাতা? ঠিক আছে, কার কত ক্ষমতা ঠিক টাইমে বুঝিয়ে দেবো আমি। সমস্ত হাট কমিটিকে আমি অনুরোধ করছি যে আজকে হাটে বসানোর ব্যাপার আছে, জায়গা দেখার ব্যাপার আছে, আমরা সকলে আসুন। আর যদি কেউ কমিটির নেতারা ভাব যে চালাকি করব, তাহলে কিন্তু রেঞ্জারকে দিয়ে মন্ত্রীকে দিয়ে হাট আমি 3 দিন করিয়ে দেবো। যদি কেউ ভাবছে যে ওখানে বসে বসে নোংরামও করব, তাহলে আমি মন্ত্রীকে বলে রেঞ্জারের সঙ্গে বসে হাট 7 দিনের জায়গায় 3 দিন করে দেওয়ার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবো। হাট কমিটির অভিযোগ, বাবুদাস নয়া ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে নতুন করে সোনাঝুরি খোয়াই হাটে লোক বসাচ্ছে, আর তারা তার প্রতিবাদ করেছে, তাই তাদেরকে মন্ত্রীর নাম করে হুমকি দিচ্ছেন হাট কমিটির সদস্য ইনসান মল্লিক। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি এই হাটের সঙ্গে প্রায় 20-25 বছর যুক্ত। এই হাট আমার আন্ডারেই ছিল, আমি চালাতাম, কিন্তু এই মাঝে কিছু কাউন্সিলরের স্বামী তারা নেতৃত্ব দিতে লেগেছে, এবং তারা, তার নাম হচ্ছে বাবু দাস, তো সে নেতৃত্ব ফলিয়ে বাইরের কিছু দুষ্কৃত গুন্ডা এবং কেসের লোক তাদেরকে এনে এই হাটে মানে বিষম ক্লাস মানে শুরু করেছে। ওরা চাইছে গায়ের জোরে এই হাটটাকে যদি পারি তা উঠিয়ে দিই, আর নাইলে হাটটাকে জব্দ করি। সবারই রুজি রোজগারের এখানে ব্যাপার আছে, সবাই এখানে দুমুঠো করে খায়, তো আমরা সকলেই চাই যে এই হাটকে বাঁচাবো। হাট বাঁচানোর জন্য আমাদের একটা কাল জেনারেল মিটিং করা হয়েছিল, সেই জেনারেল মিটিং করার পর আমাদের সমস্ত আলোচনা হয়েছে শিল্পীদেরকে নিয়ে, যে আমরা কিভাবে হাট বজায় রাখবো, শৃঙ্খলা বজায় রাখবো, হাট কিভাবে পরিচালনা করব, তার জন্য আমাদের সমস্ত আলোচনা হয়েছে। তারপরে আমাদের কাছে একটা ভয়েস রেকর্ডিং আসে, মানে হুমকি দেওয়ার, যে আমাদের হাটের মানে বাবু দাস দেয়, বাবু দাস থেকে আমরা তার আওয়াজ ভয়েস রেকর্ডিং পেয়েছি, এবং আমাদের শিল্পীদেরকে হুমকি দিচ্ছে যে তোমাদেরকে দেখে নেব, সময় এলে বুঝিয়ে দিল দিব, আমার কত ক্ষমতা তোমাদেরকে দেখিয়ে দিব। এইভাবে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা কাল রাত্রেবেলায়
10টা থেকে 11টার মধ্যে থানায় কিন্তু একটা কমপ্লেন করে এসেছি একবারে নাম ধরে, যে এই ভয়েস করে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো আপনারা যেহেতু আমাদের সঙ্গে প্রশাসন রয়েছে, রেঞ্জার সাহেব রয়েছে, এই হাট ওরাই পরিচালনা করে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, এই শিল্পীদের সঙ্গে মানে চিরদিন যুক্ত থাকে, তাই আমরা তাদের কাছে আশ্রয় নিয়েছি। তেনারা ব্যবস্থা নেবেন কিভাবে কি করবে তা আমরা এইটা কিন্তু কমপ্লেন আমরা করে এসেছি। তা আমরা চাই না এই হাটে কোনো অশান্তি হোক বা বাইরে লোক এসে কোনো মানে এই ঘটনা ঘটাক। হাটের ব্যবসায়ী দোলন হেমরম মাহালি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানে মোটামুটি 10-12 বছর থেকে নাচ গান করছি, তো আমাদের যে জায়গাগুলো আছে আমরা যে নাচ গান করছি সেই জায়গায় যেন দোকান যেন না বসানো হয়। আমাদের তো এখান থেকেই 2 পয়সা ইনকাম করে আমাদের কালচার সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখি, তো এটাই আমাদের অভিযোগ যেন আমাদের জায়গাটা যেন না সরিয়ে যেন দোকান যেন না বসায়। কারা বসাচ্ছে? বসাইছে এখন কমিটি না কে ওটা আমি ঠিক তো জানি না, কিন্তু সেদিনকে চুন দাগ দিয়ে দোকান বসাচ্ছিল, কিন্তু এখন জানি না যে কে বসাচ্ছে। কার নেতৃত্বে বসছে দোকান জানেন তো? না, আমি সেই ব্যাপারে কিছু জানি না। যদিও কাউন্সিলরের স্বামী বাবুদাস তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কলকাতা থেকে এসে যে হাটের ঐতিহ্য আমরা বলুন, আমরা তো অনেকদিনকার সাংবাদিক। হ্যাঁ অবশ্যই, আমি তো বলেছি যে হাটটাকে 7 দিনের জায়গায় 4 দিন করা হোক। 4 দিন আমি চাইছি, এই জন্য চাইছি যে প্রশাসন সুস্থ থাকবে, হাট সুস্থ থাকবে, অরিজিনাল প্রকৃতিটা বেঁচে থাকবে। এই ভয়েসটা এই নয় যে কাউকে হুমকি দেওয়া, ভয়েসটা এটাই যে আপনারা যেভাবে হাটে বিশৃঙ্খলা করছেন, হাটটাকে যেভাবে খোয়াই হাটটাকে মঙ্গলার হাটে পরিণত করেছেন, তাতে যদি আমরা এইভাবে করতে থাকেন তাহলে হাটটাকে আমরা উপর লেভেলে যারা অথরিটিস রয়েছে তাদের কাছে আবেদন করে হাটটাকে আমরা 4 দিন করবো। আপনারা চান না যে রবীন্দ্রনাথের ঠাকুরের ঐতিহ্যটা বেঁচে থাকুক, প্রকৃতিটা বেঁচে থাকুক, গাছগুলো বেঁচে থাকুক, কিছু পয়সা উপার্জনের জন্য কিছু অসাধু লোক গাড়িগুলো, আমরা তো বারবার দেখছেন গাড়িগুলো ঢুকিয়ে সোনাঝুরি জঙ্গলটাকে নষ্ট করে দিচ্ছে। কেন আগে 4 দিন হাট ছিল? আপনারা কিছুদিন আগে দেখেন নাই না কেন 1 মাসের জন্য? এর আগেও 4 দিন হাট চলেছে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। প্রিয় সোনাঝুরি হাট, আর সেই সোনাঝুরি হাটে তৃণমূল কাউন্সিলরের স্বামীর অডিও ক্লিপ ভাইরাল। এখানে অডিও ক্লিপে বলা হচ্ছে যে শিল্পীদের মারধর করা হবে, বিভিন্ন পাতা বা বিভিন্ন অকথ্য ভাষায় কিন্তু মন্তব্য করেছেন। সেই অডিও ক্লিপের সততা কিন্তু আজতক বাংলা যাচাই করেনি, তবে শিল্পী সোনাঝুরি খোয়াই হাটে যে শিল্পীরা রয়েছে তারা কিন্তু এমনটাই মন্তব্য করছে। তাদের দাবি এই 1 নম্বর ওয়ার্ডের যে সঙ্গীতা দাস তার স্বামী বাবু দাস তার অডিওই কিন্তু এসেছে তাদের কাছে। এ বিষয়ে কিন্তু তারা বোলপুরে যে শান্তিনিকেতন থানা রয়েছে সেই থানায় কিন্তু লিখিত কমপ্লেনও জানিয়েছে, তবে কিন্তু এখনও পুলিশের তরফ থেকে কোনো সুরাহা মেলেনি এমনটাও অভিযোগ করছে সোনাঝুরি খোয়াই হাটের শিল্পী মহল। নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।